হ্যাঁ বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল বাংলা সাহিত্য চর্চায়। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা দশম শ্রেণীর সাহিত্য সম্ভার বই থেকে কবি মহিতলাল মজুমদারের লেখা কাল বৈশাখী কবিতাটি নিয়ে আলোচনা করব। প্রথমে কবি পরিচয়, এরপর কবিতা পাঠ ও বিশ্লেষণ, এবং সবশেষে আলোচ্য কবিতাটি থেকে কী কী প্রশ্ন আসতে পারে তা তুলে ধরার চেষ্টা করব। তো চলো শুরু করি আজকের মূল আলোচনা। জন্ম 26 অক্টোবর 1888 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুচুড়া মহকুমারের অন্তর্গত বলাগড় গ্রামে। পিতা নন্দলাল মজুমদার, ছদ্মনাম কৃত্তিবাস ওঝা, চামার খায় আম, সব্যসাচী, সত্য সুন্দর দাস ও মধুকর কুমার কাঞ্জিয়াল। দেহবাদী আখ্যায় মহিতলাল ভূষিত হয়েছিলেন। তার কাব্য দর্শনে রয়েছে দেহবাদ কাব্যগ্রন্থ। মহিতলালের কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে স্বপন পশারি, বিস্মরণী, স্বরগড়ল, হেমন্ত গোধূলি, ছন্দ চতুর্দশী। এছাড়া 1912 সালে দেবেন্দ্র মঙ্গল নামে একটি গ্রন্থ প্রকাশ করেছিলেন, এটি কবির আত্মীয় ও কবি দেবেন্দ্রনাথ সেনের প্রশস্তিমূলক 16টি সনেটের সংকলন প্রবন্ধ গ্রন্থ। মহিতলালের প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে আধুনিক বাংলা সাহিত্য, সাহিত্য কথা, বিবিধ কথা, বিচিত্র কথা, সাহিত্য বিতান, বাংলা কবিতার ছন্দ, বাংলার নবযুগ, জয়তু নেতাজি, কবি মধুসূদন, সাহিত্য বিচার ইত্যাদি। জীবনাবসান 26 জুলাই 1952 খ্রিস্টাব্দে। মহিতলাল মজুমদারের লেখা কবিতা কাল বৈশাখী। মধ্যদিনের রক্ত নয়ন অন্ধ করিল কে, ধরণীর পরে বিরাট ছায়ায় ছত্র ধরিল কে। অর্থাৎ এখানে মধ্যদিনের রক্তনয়ন বলতে দুপুরের প্রচণ্ড সূর্যরশ্মিকে বোঝানো হয়েছে। সেটা কালবৈশাখীর মেঘ ছাতার মতো ধরে পৃথিবীকে অন্ধকার করে দিয়েছে। কানন আনন পাণ্ডুর করি, জল স্থলের নিঃশ্বাস হরি। এখানে কানন শব্দের অর্থ হলো অরণ্য বা বন, আর আনন শব্দের অর্থ হলো মুখমণ্ডল, এবং পাণ্ডু শব্দের অর্থ হলো শ্বেতবর্ণ বা ফ্যাকাশে। তাহলে চরণগুলির অর্থ হলো অরণ্য যেন নিজের মুখকে ফ্যাকাশে করেছে, জল এবং স্থলের নিঃশ্বাস হরি বা সূর্য। যেখানে সূর্যই ঢাকা পড়ে আছে সেখানে তো অরণ্য বিবর্ণ হবেই। আলয়ে কুলায়ে তন্দ্রা ভুলায়ে গগন ভরিল কে, আজিকে যতেক বনস্পতির ভাগ্য দেখি যে মন্দ, নিমেষ গণিছে তাই কি তাহারা সারি সারি নিঃস্পন্দ। অর্থাৎ কবি এখানে প্রশ্ন করেছেন যে নিজের গৃহ বা বাসায় নিদ্রা বা ঘুম ভেঙে আকাশকে কিসে ভরল বা অন্ধকার করল। কবির মতে বনস্পতি বা বড় গাছ যেমন বট, অশ্বত্থ ইত্যাদি গাছগুলির ভাগ্য যেন আজ মন্দ, তারা সবাই সারি সারি নিঃস্পন্দ হয়ে নিমেষ বা পলক গুনছে। মরুত পাথারে বারুদের ঘ্রাণ এখনই বেকুলি তুলিয়াছে প্রাণ, বসিয়াছে কানে দূর গগনের বজ্র ঘোষণ ছন্দ। এখানে মরুত শব্দের অর্থ হলো বায়ু, আর পাথারে শব্দের অর্থ হলো সমুদ্র বা বিস্তীর্ণ জলরাশি। তাহলে চরণগুলির অর্থ হলো বায়ু বা বাতাসে এবং বিস্তীর্ণ জলরাশির মধ্যে বারুদের গন্ধ, অর্থাৎ ঝড় আসবে তার পূর্বাভাস বোঝা যাচ্ছে। এর জন্য প্রাণ বেকুল হয়ে উঠেছে, দূর আকাশে বজ্রপাতের শব্দ কানে প্রবেশ করে। হেরি যে হেতায় আকাশ কটাহে ধূম্র মেঘের ঘটা, সে যেন কাহার বিরাট কুণ্ডে ভীম কুণ্ডল জটা, অথবা অকিরে সচল অচল ভেদিয়া কোন সে অসীম অতল, ধাইছে উধাও গ্রাসিতে মিহিরে ছিড়িয়া রশ্মি ছটা। অর্থাৎ কবি দেখে সেখানে ধোয়া রঙের মেঘ আকাশকে বিবর্ণ করে তুলেছে, সেগুলি দেখতে অনেকটা বিরাট মাথায় ভয়ঙ্কর প্যাঁচানো কানের দুলের মতো, যা অসীম অতলকে ভেদ করেছে। সেই মেঘগুলি সূর্যকে যেন গ্রাস করতে এসেছে এবং সূর্য রশ্মিকেও ছিটতে এসেছে। ওই শোনো তার ঘোর নির্ঘোষ, দুলিয়া উঠিল জটাভার, শুরু হয়ে গেছে গুরু গুরু রব, নাসা গর্জন ঝঞ্ঝার, পিঙ্গল হলগল তলদেশ,
ধূলি ধূসরিত উন্মাদ বেশ দিবসের ভাগে টানিয়া খুলিছে বেণীবন্দন সন্ধ্যার, অর্থাৎ দূরে প্রচণ্ড আওয়াজ শোনা যায়, যার ফলে মেঘের জটাভার যেন তুলে উঠল। চারিদিকে গুরু গুরু আওয়াজ শুরু হয়ে গেছে। নাসা গর্জনের ন্যায় প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। নিম্ন অঞ্চল পিঙ্গল বা আগুনের মতো রং হয়, ধুলো বালিতে পাগলের মতো বেশ হয়েছে। দিনের ভাগ যেন বেণীবন্দন বা পাক দিয়ে পেঁচানো সন্ধ্যাকে টেনে খুলেছে, ফলে দিনের মধ্যে অন্ধকার নেমে এসেছে। অঙ্কুশকার ঝলসিয়া উঠে দিক হতে দিক অন্তে, দিক বারণেরা বেদনা অধীর বিদারিছে নবদন্তে। বাজে ঘন ঘন রণ দুমদুপি, ঝড়ে সে আওয়াজ কবু যায় ডুবি। যুজিতেছে কোন দুই মহাবল দুর্লোকের দুরপন্থে, এখানে অঙ্কুশ শব্দের অর্থ হল হাতি তারণ যন্ত্র। দিক হতে দিক অন্তে অঙ্কুশ ঝলসে ওঠে, এখানে প্রকৃতপক্ষে বজ্রবিদ্যুতের ঝলকানির কথা বলা হয়েছে। সেই অঙ্কুশ অবাধ্য হাতিকে হানা দিয়ে বেদনায় অধীর করে তোলে, যেমন বজ্রবিদ্যুৎ আকাশকে করে তোলে। যেন ঘন ঘন রণ দুন্দুপি বাজে, অর্থাৎ বজ্রের শব্দ হয়। প্রচণ্ড ঝড়ে সেই বজ্রের আওয়াজও কোনো সময় ডুবে যায়, যেন স্বর্গলোকের কোনো দুই অতি শক্তিশালী দেবতা ঝড় ও বজ্রের দ্বারা সবাইকে দূরবর্তী স্থানে ডাকছে। প্রকৃতপক্ষে উক্ত অংশটিতে কালবৈশাখী ঝড়ের প্রকৃত রূপ ফুটে উঠেছে। বঙ্কিম নীল অসির ফলকে দেহ হল কার ভিন্ন, অনাবৃষ্টির অসুরের বাধা কে করিল নিশ্চিন্ন। নেমে আসে যেন বাঁধ ভাঙা জল, ম্লান হয়ে আসে মেঘ গজ্জল। আলোকের মুখে কালো জবনিকা এতক্ষণে হল ছিন্ন, এখানে বঙ্কিম শব্দের অর্থ হল বাঁকা। অসির বলতে তরোয়ালকে বোঝায়, অর্থাৎ বাঁকা নীল তরোয়ালের ফলকে যেন কার দেহ ভিন্ন হল, এতদিনের অসুরের বাধা অনাবৃষ্টি কে যেন নিশ্চিন্ন করল। বাঁধ ভাঙলে যেমন জল নেমে আসে, তেমনি এই ঝড় বৃষ্টির জল পৃথিবীতে নেমে আসছে। মেঘের কালো অংশ ম্লান হয়ে আসছে, আলোর মুখে কালো জবনিকা বা যে পর্দা ছিল তা এতক্ষণে ছিন্ন হলো, অর্থাৎ অন্ধকার মেঘ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। হের ফিরে চলে সে রণবাহিনী বাজায় বিজয় শঙ্খ, আকাশের নীল নির্মল হলো ধৈত ধরার পঙ্ক। বায়ু বহে পূর্ণ মৃদু উচ্ছ্বাসে, নদী উথলিচে কুলু কুলু ভাসে, আলো ঝলমল বীরপীর দল নিঃশ্বাসে নিঃশঙ্ক। অর্থাৎ যুদ্ধে জয়ের পরে সৈন্যবাহিনী যেমন বিজয় শঙ্খ বাজাতে বাজাতে ফিরে, ঠিক তেমনি আকাশের কালো জবনিকা ছিন্ন করে ঝড় বৃষ্টি আকাশকে পঙ্কমুক্ত করে, অর্থাৎ পরিষ্কার করে, এবং আকাশের নীল রং উদিত হয়। এ যেন এক প্রকার বিজয়। বাতাস আবার বয় মৃদু উচ্ছ্বাসে, নদী কুলু কুলু শব্দে বয়েছে, সূর্যের আলোয় গাছগুলি পুনরায় ঝলমল করে এবং তারা যেন নিঃসংকোচে নিঃশ্বাস নেয়। এখানে বিটপির শব্দের অর্থ হল গাছ। নববর্ষের পূর্ণ বাসরে কাল বৈশাখী আসে, হোক সে ভীষণ ভয় ভুলে যায় উদ্ভুত উল্লাস। ঝড় বিদ্যুৎ বজ্রের ধ্বনি, দুয়ার জানালা উঠে ঝনঝনি, আকাশ ভাঙিয়া পড়ে বুঝি তবু প্রাণ ভরে আশ্বাসে। অর্থাৎ নতুন বছরের পূর্ণ দিনে কাল বৈশাখী ঝড় আসে, তা ভয়ানক হলেও তার ভয় ভুলে সবাই অদ্ভুত উল্লাসে মেতে ওঠে। ঝড় বিদ্যুৎ বজ্রের আওয়াজে দরজা জানালা সব ঝনঝনিয়ে ওঠে, আকাশ যেন ভেঙে পড়ে তবু কিন্তু আশ্বাসে প্রাণ ভরে। চৈত্রের চিতাভস্ম উড়ায়ে জুড়াইয়া জ্বালা পিতৃর, ইন অঙ্কুরে সঞ্চারী রস মধু ভরি বুকে মৃত্যির। যে আসিছে আজ কাল বৈশাখে, শুনি টঙ্কার তাহার পিনাকে, চমকিয়া উঠি তবু জয় জয় তার সেই শুভ কীর্তির। অর্থাৎ পৃথিবীর উপরে চৈত্রের যে চিতাভস্ম ছিল তা ঝড়ে উড়িয়ে পৃথিবী যেন তার জ্বালাকে জুড়ায়। ঝড় বৃষ্টিতে তিন অঙ্কুরগুলি রস সঞ্চারিত করে, মাটি যেন বুকে মধু ভরে নেয়। এ সব কিছুই করে কাল বৈশাখী। এই কাল বৈশাখীর ঝড়ে শোনা যায় ধনুকের ছিলার শব্দ, যা শুনে মহাদেবের ধনুক চমকিয়া ওঠে এবং ঝড়কে জয়ের ধ্বনি দেয়। এত যে ভীষণ অবতারে হেরি ধরার ধরে না হর্ষ, ওরই মাঝে আছে কালপুরুষের সুগভীর পরামর্শ।
নীল অঞ্জন গিরিনীপ কায়া, নিশীথ নীরব ঘন ঘোর ছায়া, ওরই মাঝে আছে নববিধানের আশ্বাস দুর্ধর্ষ। অর্থাৎ এই কালবৈশাখী ঝড় এত ভীষণ হওয়ার সত্ত্বেও তাকে দেখে আনন্দের সীমা থাকে না, তার মাঝে মনে হয় আছে কালপুরুষ বা যমের অনুচরের সুগভীর পরামর্শ। কেননা তা না হলে মানুষ কালবৈশাখী ঝড়কে ভয় পেত, আনন্দ পেত না। সেই কালবৈশাখী ঝড়ের মেঘ যার নীল কালিমাদীপ্ত পর্বতগুলো দেহ, যা নিশীথ নীরব ঘন ঘোর ছায়া দেয়, কিন্তু তার মাঝেই আছে নতুন নিয়মের দুর্ধর্ষ বা প্রবল পরাক্রমশালী আশ্বাস অর্থাৎ ভরসা। এভাবেই সমগ্র কবিতাটিতে কবি কালবৈশাখী ঝড়ের সুন্দর বর্ণনা দিয়েছেন। আলোচ্য কবিতাটি মহিতলাল মজুমদারের লেখা হেমন্ত গোধূলি কাব্য থেকে নেওয়া। এবার আলোচ্য কবিতাটি থেকে কি কি প্রশ্ন আসতে পারে তা তুলে ধরার চেষ্টা করছি। কালবৈশাখী কবিতাটি কার লেখা? মহিতলাল মজুমদারের। কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? হেমন্ত গোধূলি কাব্যগ্রন্থের। মধ্যদিনের কেমন নয়ন? রক্ত নয়ন। মধ্যদিনের রক্ত নয়ন কে অন্ধ করল? কালবৈশাখীর মেঘ। মধ্যদিনের রক্ত নয়ন বলতে কি বোঝায়? দুপুরের প্রখর সূর্যরশ্মিকে এ ধরনীর পরে বিরাট ছায়ায় ছত্র বা ছায়া ধরল? কালবৈশাখীর মেঘ। কি পাণ্ডুর করি কানন আনন? কানন এবং আনন শব্দের অর্থ কি? কানন শব্দের অর্থ হলো অরণ্য বা বন এবং আনন শব্দের অর্থ হলো মুখমণ্ডল, জলস্থলের ড্যাশ হরি শূন্যস্থান নিঃশ্বাস। আলয়ে কুলায়ে কি ভুলে গগন ভরল? তন্দ্রা বা নিদ্রা। আলয়ে এবং কুলায়ে শব্দের অর্থ কি? আলয় শব্দের অর্থ হলো গৃহ বা ঘর এবং কুলায়ে শব্দের অর্থ হলো পাখির বাসা। আজকে কার ভাগ্য মন্ত? বনস্পতির। কোথায় বারুদের ঘ্রাণ মরুত পাথারে? কানে কি পশিয়াছে দূর গগনের বজ্র ঘোষণ ছন্দ? হেতায় আকাশ কটাহে কিসের ঘটা ধূম্র মেঘের? আকাশ কটাহে ধূম্র মেঘের ঘটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? বিরাট মুন্ডে ভীম কুণ্ডল জটার সাথে। কুণ্ডল শব্দের অর্থ কি? কানের অলঙ্কার বিশেষ। মিহির শব্দের অর্থ কি? সূর্য। কি পিঙ্গল হলো গল তলদেশ? দিবসের ভাগ কি টেনে খুলেছে বেণীবন্দন সন্ধ্যাকে? কি ঝলসে উঠে দিক হতে দিক অন্তে অঙ্কুশ? তারা বেদনায় অধীর দিক বারণেরা ঘন ঘন কি বাজে রণ দুন্দুবি? দুন্দুবির আওয়াজ কিসে ডুবে যায় ঝড়ে? দুর্লোক শব্দের অর্থ কি? স্বর্গলোক। দেহ ভিন্ন হলো কিসে বঙ্কিম নীল অসির ফলকে? বঙ্কিম এবং অসির শব্দের অর্থ কি? বঙ্কিম শব্দের অর্থ হলো বাঁকা এবং অসির শব্দের অর্থ হলো তরোয়াল। নেমে আসে যেন ড্যাশ ভাঙ্গা জল শূন্যস্থান বাদ ভাঙ্গা। ই ম্লান হয়ে আসে মেঘ পজ্জ্বল। ইসের মুখে কালো যবনিকা ছিন্ন হলো আলোর মুখে। আকাশের কি নির্মল হলো নীল। নদী কিভাবে উথলিছে কুলুকুলু ভাসে? আলো ঝলমল ড্যাশ দল নিঃশ্বাসে নিঃশঙ্ক শূন্যস্থান বিটপির। বিটপির কি? গাছ। কখন কালবৈশাখী আসে নববর্ষের পূর্ণ বাসরে? দুয়ার জানালা কেমন করে ওঠে ঝনঝনিয়ে? চৈত্রের চিতাভস্ম কে উড়িয়ে নিজের জ্বালা জুড়ায় পৃথিবী? কোথায় রস সঞ্চারিত হয় ইনো অঙ্কুরে? মধু কোথায় ভরে মৃত্তিকার বুকে? অঙ্কার শব্দের অর্থ কি? ধনুকের ছিলার শব্দ। পিনাক কি? শিবের ধনুক। তার সুগভীর পরামর্শের কথা বলা হয়েছে কাল পুরুষের। নীল অঞ্জন গিরিনীপ ড্যাশ শূন্যস্থান কায়া। কায়া শব্দের অর্থ কি? দেহ। ওরই মাঝে আছে নববিধানের আশ্বাস ড্যাশ শূন্যস্থান দুর্ধর্ষ। কবিতার কয়টি স্তবক রয়েছে? নয়টি। কবিতার পঙ্ক্তি সংখ্যা কয়টি? পঞ্চাশটি। প্রথম স্তবকে রয়েছে দশটি এবং বাকি আটটিতে পাঁচটি করে চরণ রয়েছে। পরিশেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে মতামত জানান। একটি লাইক দিলে আপনার কিছু যায় আসে না, কিন্তু আপনার লাইক আমাদের উৎসাহ যোগায় এবং পরবর্তী কাজের জন্য ত্বরান্বিত করে।
এছাড়া ভিডিওটির লিঙ্ক শেয়ার করে আপনাদের প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন। কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল চিহ্নটি প্রেস করুন, যাতে কোনো ভিডিও মিস না হয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়ের সাথে। ধন্যবাদ।